মহা অষ্টমীতে দেশের বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশনে বেলা 11টায় শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এবার কুমারী হিসেবে পূজিত হয়েছে আফতাবনগরের 5 বছর বয়সী শতাক্ষী গোস্বামী। কুমারী পূজা উপলক্ষে মণ্ডপে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। বিস্তারিত রিপোর্টে। মহা অষ্টমীর দিন রোববার সকাল থেকে রামকৃষ্ণ মিশনে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মহা অষ্টমী কল্পারম্ভ এবং বিহিত পূজা শেষে ভক্ত আর পূজারীদের অপেক্ষা কুমারী পূজার জন্য। বেলা 11টায় মূল মণ্ডপে মাটির প্রতিমার সামনে অধিষ্ঠিত হয় এবছরের কুমারী দেবী। 16টি উপকরণ দিয়ে মাতৃভাবে ঈশ্বর আরাধনার আনুষ্ঠানিকতায় জগৎজননীর উদ্দেশ্যে নিবেদিত হয় শ্রদ্ধা আর ভক্তি। মায়ের কাছে প্রার্থনা করি, এই যে বিশ্বের অনেক জায়গায় যে অস্থিরতা বিরাজ করছে, নির্মূল হোক, ভেদাভেদ সবাই আমরা ভুলে যে উৎসব পালন করি, আনন্দ করি, সকলে ভালো থাকি। মা যেন আমাদের সকলের কল্যাণ করে, মঙ্গল করে, আমাদের মন থেকে সব অশুভ শক্তি ত্যাগ করে, শুভ শক্তি যেন দেয়, এই প্রার্থনা করব মায়ের কাছে। যুদ্ধ বা দাঙ্গা হাঙ্গামা থেকে যাতে আমরা মুক্তি পাই, এইটাই মায়ের কাছে বারবার প্রার্থনা করছি। সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে পরিবার পরিজন নিয়ে। সকল অমঙ্গল দূর করে মা যেন সবার জীবনে মঙ্গলময় করে রাখে, এটার জন্য প্রার্থনা করি। অর্ঘ্য আর পুষ্পমাল্য প্রদান এবং মন্ত্রপাঠের পর চরণামৃত বিতরণের মধ্য দিয়ে শেষ হয় কুমারী পূজার আনুষ্ঠানিকতা। কুমারী পূজা হচ্ছে আসলে মাতৃভাবে ঈশ্বরের উপাসনা। কুমারী কন্যাকে জীবন্ত ভগবতী জ্ঞানে জগজ্জননীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর সব থেকে বেশি প্রকাশ, সেই জন্য কুমারীকে পুজো করা হয় এবং কম বয়সী কুমারীকে পুজো করা হয়। এবার কুমারী দেবী হিসেবে পূজিত হয়েছে আফতাবনগর নোবেল স্কুলের শিক্ষার্থী শতাক্ষী গোস্বামী। 5 বছর বয়সী কুমারী দেবীর আশীর্বাদ ধর্মীয় ভেদাভেদ ভুলে পৃথিবীর সবাই যেন সুখে থাকে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।